الله يا ربي يا الله শয়তান থেকে বাঁচার জন্য কতগুলো পদ্ধতি আছে। একটি হলো সকালে বিকালে কমপক্ষে 10 বার এই দোয়াটি পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 বার 100 বার পড়লে আরো ভালো, অনেক ফজিলত আছে। তন্মধ্যে একটা হলো ইয়াকুন লাহু হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে এটা তার জন্য নিরাপত্তা, তার সেফটি, তার সিকিউরিটি। শয়তান আর তাকে কোনো কুমন্ত্রণা দিয়ে বিভ্রান্ত করতে পারবে না। দ্বিতীয়টি হলো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মান করা আয়াতুল কুরসি দুবুরা সালাওয়াতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত, রাওয়াহু আন-নাসাঈ। হাদিসটি গ্রহণযোগ্য হাদিস যে আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত সালাতের পরে কেউ পড়ে তার জান্নাতে যাবার বাকি শুধু মৃত্যু, তার জান্নাতের লাইন ক্লিয়ার, শয়তান তাকে জান্নাত থেকে বঞ্চিত করতে পারবে না। সূরায়ে বাকারাকে শয়তান ভয় পায়। সূরায়ে বাকারার এবং সমগ্র কোরআনের সবচেয়ে বড় আয়াত হলো আয়াতুল কুরসি, এটাকে সাথী বানাবেন। রাত্রে ঘুমাবার সময় পড়লে সারা রাত ফেরেশতা নাইট ডিউটি করবে, কোনো শয়তান আপনার দ্বারের কাছে আসতে পারবে না। আরেক তবরানির আরেকটি হাদিসে আছে, মান করা আয়াতুল কুরসি দুবুরা সালাওয়াতিল মাকতুবাত কানা ফি জিম্মাতিল্লাহি হাত্তা সালাতিল উখরা। আয়াতুল কুরসি 5 ওয়াক্তে পড়লে, 5 ওয়াক্তের পরে পরে পড়লে আরেক আগামী নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মায়, আল্লাহর হেফাজতে থাকবে, শয়তান তাকে গ্রাস করতে পারবে না। এটাও শয়তান থেকে বাঁচার একটা মস্ত বড় উপায়। 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 5 ওয়াক্তের পরে পরে জোহর আসর এসাতে একবার একবার করে, মাগরিব আর ফজরে 3 বার 3 বার করে পড়া সুন্নাহ, শয়তান থেকে বালা বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। এই বিপদ সংকুল পৃথিবীতে আমরা থাকি, প্রতি মুহূর্তে জাহান্নামের ভয় আমাদের জীবনে, বিপর্যস্ত হওয়ার, ফিতনাগ্রস্ত হওয়ার ভয়, এগুলিকে নিজের জীবনের সাথী বানাবেন ইনশাআল্লাহ। আর পরিবারকে শয়তান থেকে বাঁচাবার জন্য সূরা আল বাকারা, আল বাইতুল্লাজি ইউকরাউ ফিহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শয়তান। সহিহ হাদিসে নবীজি বলেছেন যে ঘরে সূরা আল বাকারা পড়া হয় শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায়। সবচেয়ে সহজ একটি দোয়া আছে, এটা পড়লে সকালে 10 বার বিকেলে 10 বার পড়লে শয়তান আপনার কোনো ক্ষতি করবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সকালে 10 বার বিকেলে 10 বার। আরো অনেকগুলো আছে, আজকে এইটুকু বললাম। যেহেতু এই জঘন্য শয়তান, এই শয়তানের হাত থেকে বাঁচতে হবে, শয়তানের কারিকুলাম থেকে বাঁচতে হবে, কোরআনের আশ্রয়ে থাকতে হবে। যতক্ষণ কোরআন পড়বেন, বুঝবেন, গবেষণা করবেন, কোরআন নিয়ে ভাববেন, ততক্ষণ শয়তানের ভাবনা আসবে না, তার ওয়াসওয়াসা কুমন্ত্রণা আসবে না। অতএব এই নিরাপত্তার বিষয়গুলি, শয়তান থেকে নিরাপদ থাকার বিষয়গুলি আমাদের প্রত্যেকেরই জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে মুক্তি দান করেন, শয়তানের ওয়াসওয়াসার অনিষ্ট থেকে, ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে আমাদের হেফাজত করেন, আমাদের বংশধরকে হেফাজত করেন। যেমন মারিয়াম আলাইহিসসালাম বলেছিলেন, মারিয়ামের মা বলেছিলেন, ও ইন্নি উরিজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি এই কন্যাকে তার বংশধরকে বিতাড়িত শয়তান থেকে হে আল্লাহ আপনার আশ্রয়ে দিলাম। আল্লাহ আশ্রয় কবুল করলেন, এই জন্য জন্মের পরে ঈসা আলাইহিসসালামকে শয়তান খোঁচা মারতে পারেনি, মারিয়ামকেও মারতে পারেনি, মারিয়াম আর মারিয়ামের পুত্রকে ওই দোয়ার, মারিয়ামের মায়ের ওই দোয়ার বরকতে এই মারিয়াম আর তার পুত্র শয়তানের ঘা থেকে বেঁচে গেল।